থাইল্যান্ড বা তাইওয়ানে পুষ্পশিল্প গড়ে উঠেছে শুধুমাত্র বিভিন্ন প্রজাতির অর্কিড ফুলের চাষের মাধ্যমে। অপরূপ সৌন্দর্য, ফুলের দীর্ঘস্থায়িত্ব, ভেষজ গুণ, এমনকি বাস্তুতন্ত্রে বিশ্বাসীদের ক্রমবর্ধমান চাহিদায় এবং মাটির সঙ্গে দূরত্ব বৃদ্ধির বহুতল আবাসন নির্ঝঞ্ঝাট এই ফুলের চাষ এখন প্রায় ঘরে ঘরে। হিমালয়ের পূর্বাংশে ঘাসিয়া পাহাড়, থাইল্যান্ড, বার্মা, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ফিলিপিন্স, মেক্সিকো, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ার উষ্ণ আর্দ্র অঞ্চলে প্রাকৃতিকভাবেই এই ফুল দেখা যায়। বাণিজ্যিকভাবে বাংলাদেশে বেশ খানিকটা সফল পেলেও ভারতে খুব একটা চোখে পড়ে না। তবে ঘরোয়াভাবে বহু বর্ষজীবী পরাশ্রয়ী এই ফুল দেখা যায় অনেকের বাড়িতেই। সপ্তাহে মাটি ছাড়া দুই দিন জল স্প্রে করে স্বল্প পরিচর্যায় পাওয়া যায় দীর্ঘস্থায়ী ফুল। 700 বেশি অর্কিড জাতীয় ফুল থাকলেও আমাদের দেশে ভ্যান্ডা, এরিডিস, ডেনড্রোভিয়াম প্রভৃতি নানান উল্লেখযোগ্য। তবে বেড়ে ওঠার ভিত্তিতে অর্কিড দু প্রকার, সিম্পোডিয়াম অর্থাৎ কাণ্ডের গোড়া থেকে শাখা বের হয় এবং শাখার অগ্রভাগ থেকে ফুল উৎপাদিত হয়, যেমন ক্যাটেলিয়া, ফেনেলপসিস, সিম্পোডিয়াম অনিডিয়াম প্রভৃতি। এবং অন্য একটি প্রজাতি হল মনোপোডিয়াল, অর্থাৎ একটি লম্বা কাণ্ড থাকে যা প্রতি বছর প্রতি ঋতুতে বর্ধনশীল অংশ থেকে পাতা এবং প্রত্যক্ষ থেকে ফুল উৎপাদিত হয়, যেমন ভ্যান্ডা, এরিডিস, রিনকো স্টাইলিস গ্রে প্রভৃতি। 10-30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর্দ্র ফেব্রুয়ারি মাসে যৌন ও অযৌন পদ্ধতিতে টিস্যু কালচারের মাধ্যমে বর্ধনশীল অঞ্চল থেকে চারাগাছ তৈরি করা যায়। পাথির্ব অর্কিড চাষ করতে গেলে টব, গামলা, ঝুলন্ত বাস্কেটের তলদেশে কয়লা, ঝামার টুকরো, নারকেলের ছোবড়া প্রভৃতির মধ্যে দিয়ে আর্দ্রতা বজায় থাকে এবং বাতাস থেকে খাদ্য সংগ্রহ করে। অর্কিড গাছ কি মানে কবার ফুল ফোটে? অর্কিড গাছ বছরে 4 মতন ফুল দেয়। আচ্ছা, কোন কোন সময়? শীতের আগে, বর্ষাকালে একবার, বর্ষার শুরুর দিকে একবার, বর্ষার শেষের দিকে একবার, শীতের আগের দিকে একবার, শীতের পরে আর একবার। এমনি অন্য ধরনের কিছু ব্যবহার করতে হয়, সার, ওষুধ বা কীটনাশক? গাছে রোগ পোকার ওষুধ ব্যবহার করতে হয়, মাকড়ের জন্য ওষুধ বা অনুখাদ্য সার বা 19-19-19 NPK সুজলা ওইটা ব্যবহার করতে হয়। এছাড়াও আমি আর একটা বায়ো খাবার মানে জৈব খাবার সেটাও দিই লিকুইড আকারে, ওটা স্প্রের মাধ্যমে গাছের শিকড়ে বা গাছের পাতায় দেওয়া হয়। এটা কি মানে অতিরিক্ত শৌখিন গাছ এরকম কিছু যে খুব যত্ন করে লাগাতে হয় নাহলে হয় না এরকম? হ্যাঁ, এটার মূলত অর্কিডের ফুলটা ফোটে মানে অর্কিডের ওয়েদারটা খুব দরকারি, পরিবেশটা। অর্কিড যে জায়গাটায় হবে সেই জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে ঠান্ডা জায়গা হলে ভালো হয়। আপনি উপরে টাঙিয়েছেন ওই জন্যই মনে হয়? হ্যাঁ, এটা যাতে এটা গ্রিন হাউস নেট, এইটার ফলে রোদ্দুরটা ফিল্টার হয়ে নেবে, এর ফলে যে গাছের যে শিকড়গুলো, এই শিকড়গুলো একদম শুকিয়ে ড্রাই হয়ে যায় না, এর ফলে গাছটা আর্দ্রতা থাকার ফলে গাছটা মানে বাড়তে, বিকাশ হতে সাহায্য হয়। কবার জল দিতে হয়? সারাদিনে অন্তত এই গাছগুলোকে, যেগুলো টব ছাড়া শুধু শিকড় ভিত্তিক, এগুলো তখন তো 4-5 জল দিতে হয়। আচ্ছা, জল দিয়ে স্নান করিয়ে দিতে হয় শিকড়গুলোকে। গাছের পাতায় দিলে কিন্তু গাছের পাতাটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে গাছ। আচ্ছা আচ্ছা, তো এই গাছের ক্ষেত্রে একই গাছ ডালে দেখলাম দু রকমের ফুল এসছে। হ্যাঁ, অনেক সময় প্রাকৃতিকভাবে হয় এটা, ওইটা ওই গাছটা মানে ওটা ডেনড্রোভিয়াম গাছ, ওটা এক ধরনের অর্কিড। সেই গাছে একটা গাছের ডালেই দেখা যাচ্ছে সাদা ফুলও ফুটেছে আর ওর ফ্ল্যাশ ভ্যারাইটি, গোলাপি এবং সাদার মিশেল, একটা ফ্ল্যাশ ভ্যারাইটি দুটো একসঙ্গে একই গাছ থেকে ফুটেছে দুটো রকম। নদিয়া থেকে মলাইদের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।